শিক্ষার্থীর উপর পিক আপ চাপার ঘটনা ছড়িয়ে পড়লে ছাত্রদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে তারা প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করে। পুলিশের লাঠিচার্জ খেয়েও রাজধানীকে প্রায় অচল করে দিয়ে বিক্ষোভ ও অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তাদের দমিয়ে রাখে হাজারো তরুণ শিক্ষার্থী। দুই শিক্ষার্থীর মৃত্যু দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে চারদিন ধরে ঢাকার রাস্তায় অবরোধ করে আসছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রাবাড়ি, বিমানবন্দর, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, মিরপুর সহ বিভিন্ন স্পটে 5 থেকে 6 জন শিক্ষার্থী গ্রুপ করে চালকদের লাইসেন্স যাচাই করছে। এ সময় মোটরসাইকেলে 3 জন বসা থাকলে শিক্ষার্থীরা তাদের নামিয়ে দিতে দেখা যায়। দুপুর 2টার দিকে আন্দোলনরত ছাত্ররা পুলিশ ব্যাটালিয়নের একটি বাস থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। তবে চালক তার লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে তারা বাসটিকে দীর্ঘক্ষণ আটকে রাখে সেখানেই। এ সময় শিক্ষার্থীরা বাসের ডান পাশে স্প্রে রং দিয়ে লাইসেন্স নেই কথাটি লিখে দেয়।